নমস্কার নমস্কার সবাইকে, আমাদের SKRSolution.com-এ ট্রেনিং পেজে আমরা আজকে নতুন ট্রেনিং ASP.NET উইথ সি হ্যাজ ল্যাঙ্গুয়েজ শিখব। আজকে আমাদের প্রথম দিন, প্রথম দিনে আপনি শিখবেন হোয়াট ইজ ASP.NET উইথ সি হ্যাজ ইন্ট্রোডাকশন পার্ট। তো প্রথমে আপনাকে জানিয়ে রাখি আপনার কী দরকার। প্রথমে আপনার দরকার VS 2010 সফটওয়্যার, এটা আপনার দরকার। এটা কি? এটা একদম, এটা একটা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2010, যেটা আপনার দরকার। কিংবা 2000 হায়ার ভার্সন আপনি ইউজ করতে পারেন, 2012 ইউজ করতে পারেন। তো এখানে কি আছে? ভিজুয়াল স্টুডিও ইনস্টল করার পর আপনি দেখুন এখানে আপনার কি করতে হবে, ফাইল, ফাইলে গিয়ে আমি নিউ ওয়েবসাইট করব। তো নিউ ওয়েবসাইট করলে আমি অলরেডি একটা করে রেখেছি, এখানে আপনার পাত্তা দেবেন। এখানে আপনি কি করবেন, ASP.NET ওয়েবসাইট বলে আপনি আপনার পাত্তা দেবেন, সাইটের নাম দেবেন, আর এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে আপনার এরকম একটা সার্ভার এক্সপ্লোরার আসবে। আর কি আসবে? তার সঙ্গে আছে ডেটা সার্ভার, ডেটাবেস সার্ভার, আর কি আছে এর সঙ্গে আপনার যে অ্যাট্রিবিউট কন্ট্রোলার সেটাও আপনি পাচ্ছেন। ঠিক আছে, এখানে যে অ্যাট্রিবিউট কন্ট্রোলার, যত অ্যাট্রিবিউট থাকে তার অ্যাট্রিবিউট কন্ট্রোলারগুলো আপনি এখানে পাবেন। অলওয়েজ স্টার্ট হোয়েন ডিবাগ দ্য ক্রু করা আছে, স্পিড আপনার টিউটোরিয়াল বলে আমার টাইটেলটা দেওয়া ছিল। এবার যখন দেখছি আমার এখানে কিছু আসেনি, ব্ল্যাঙ্ক এসেছে। এখানে আমার একটা ওয়েব কনফিগার বলে ফাইল আছে, এটা কি? এটা আপনি যখন ডিবাগ করবেন কিংবা রান করাবেন তখন এই ফাইলটা রান হয়। এখানে ডিবাগ ফলস করা আছে, যখন রান করবেন তখন এটা ট্রু হয়ে যাবে অটোমেটিক। আর নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা ASP.NET 4.0-তে করা আছে, বর্তমানে 5.1 আপনি পেয়ে যাবেন। 2013 2012 আপনি 4.5, তারপরে 2013-এ আপনি 5.1 5.0 পেয়ে যাবেন। তো আমরা প্রথমে কী করব, ফাইল নিউ অ্যাড, নিউ ফাইলে যাবো। নিউ ফাইলে কী করবো, এখানে ওয়েব ফর্ম, বিভিন্ন ধরনের ফাইল অ্যাড করা যায়। এখানে দু ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ভিবি ভিজুয়াল বেসিক অ্যান্ড ভিজুয়াল সি শার্প। তো আমরা ভিজুয়াল সি শার্পটা এখানে করছি। এখানে পেজ টাইটেলটা ডিফল্ট করা আছে, বিভিন্ন ধরনের ফাইল এক্সটেনশানগুলো এখানে করে দেওয়া আছে, কী কী ফাইল আছে। আমরা এখানে সাধারণত ভিবি ফর্মটা নেব, ওয়েব ফর্ম, ডিফল্ট ASP এক্সটেনশানটা আপনি মনে রাখবেন ASP.NET। ঠিক আছে, এখানে তারপর আমি অ্যাড করে দিলাম। অ্যাড করলে আমার ডিফল্ট পেজটা আসছে। আসার পর আমাকে তিনটে ভিউ এখানে আছে, ডিজাইন ভিউ, স্প্লিট ভিউ, ডবল ভিউ অ্যান্ড দিস ওয়ান সোর্স ভিউ, HTML সোর্স কোড ভিউ। তো প্রথমে আমরা এখানে কী শিখছি, আমরা যে শিখছি এখানে ASP.NET সার্ভার, ওয়েব সার্ভার কন্ট্রোলস অ্যান্ড ওয়েব সার্ভার সম্বন্ধে। তো প্রথমে কী করতে হবে, খুললে নম্বর টু ক্রিয়েট ডট ASP.NET ফাইল। তারপরে কি করতে হবে, নম্বর থ্রি আপনাকে রাইট কোড ইন করছি। তো আমি এবার কি করছি, আমি এখানে যে এইচটিএমএল ফিল্টার আছে, আপনি যদি দেখেন এখানে ASP ল্যাঙ্গুয়েজ সি হ্যাজ অটো প্রিভেন্ট থ্রু কোড ফাইল ডিফল্ট ASP.NET কোড বিহাইন্ড ফাইল, এটা ইনহেরিট ডিফল্ট করে রাখা আছে। মানে এখানে যে ডিফল্ট কোডটা আসছে, তাহলে আমি এখানে দেখছি সেভ করলাম। তারপর আমি এখানে কি করব, একটা যদি বাটন নিই, আর বলি এখানে যে কোডটা আছে অনেকগুলো কোড আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে আমার ডিফল্ট সাজানো রয়েছে, যেগুলো
সেগুলো আমি দেখতে পাচ্ছেন না। এখানে যে ডিফল্টগুলো আমার যে দরকার, এখানে স্ট্যান্ডার্ড রয়েছে একটা, আর এখানে জেনারেল রয়েছে একটা। যখন আপনি এজিএক্স করেন, নর্মাল এইচটিএমএল কোডগুলো আপনি এখানে বসাতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি সাধারণত, নর্মাল এইচটিএমএল আমি অ্যাড করছি, এটা বাদ দিই। নর্মাল এইচটিএমএল এর একটা ইনপুট বাটন, ইনপুট টাইপ বাটন, ওয়া টাইপ বাটন, ভ্যালু বাটন, ভ্যালু আমি এখানে দিচ্ছি, ভ্যালুটা ভিডিও টিটি বাটন, এটা বাটন ওয়ান করা রয়েছে। দিয়ে সেভ করার পর আমি যদি ডিজাইন ভিউতে যাই, আমার ডিজাইন ভিউতে এই কোডটা আসছে। বুঝলো? তো আমি কী করছিলাম, আমি এখানে কি করছি, স্প্লিট ভিউতেও যাই। যদি এখানে স্প্লিট ভিউ করে থাকি, তাহলে আমার এখানে আউটপুটে ডিজাইনে দেখাচ্ছে, আর এখানে আমার এটা দেখাচ্ছে। তো এইবার আমাকে কি করতে হবে, আমি এখানে যেহেতু সার্ভার কন্ট্রোল দেখছি, তাহলে আমাকে কি করতে হবে, আমার এখানে দরকার একটা অপশন আর কিউ আর কি করতে পারি, অন সার্ভার ক্লিক ইকুয়াল, এখানে কি ছিল, আমি মেথডটাকে বানাচ্ছি। এটা হয়ে আছে, দিয়ে সেভ করলাম। কারাবার এখানে আমার ফর্ম যেটা ছিল রেন্ট সার্ভারটা করাই আছে। আর এখানে আমি কি করছি, একটা এসসি এখানে ট্রেনিং হেডের মধ্যে আমি কি করছি, এসসিআরআই স্ক্রিপ্টটাকে আমি কল করব। স্ক্রিপ্টটা কল করছি মানে আমার কি দরকার, প্রোটেক্টেড ভয়েড, আপনি না লেখেন তাহলে আপনার এখানে সেভ করে দিন। করার পর বাটনে ডাবল ক্লিক করলে আপনার যেটা আসছে, ফাংশন বাটন ওয়ান ডট ক্লিক, বাটন ওয়ান ডট ক্লিকে আপনি কি করছেন, রেসপন্স প্রথমে আপনি দেখুন, এখানে আমি যখন বাটনে ক্লিক করলাম, আমার এই ফাংশনের মধ্যে এটা ক্লিক হয়ে গেল। স্ক্রিপ্ট সেভ করলাম। সেভ করে আমি কি করতে হবে, আমাকে রান করার জন্য ফর রান
আগে প্রেস করতে হবে। আপনি যখন এই ফাইলটা রান করবেন কন্ট্রোল F5 দিয়ে কি হচ্ছে দেখুন। এখানে ফাংশন আমার কিছু লেখা নেই, তাই একটা এরর দেওয়া গেছে। আর কি হচ্ছে, আমি এই টাইপটাকে যদি না নিই, কিংবা আমি যেটা করেছি অন অন সার্ভার ক্লিক অন ক্লিক, সেভ করার পর আমি যখন স্ক্রিপ্টের মধ্যে যাচ্ছি, তো স্ক্রিপ্টের মধ্যে কি লিখতে হবে, আমি কল করছি সেন্ডার ইভেন্ট ARGS, দিয়ে আমি এখানে রাখছি ARGS রেসপন্স ডট লাইট, তার কারণ আমি যখন এখানে এই ফাইলটা নিয়েছি, এর আগে আমাকে একটা ইনপুট টেক্সট বক্স নিতে হতো, সেভ করছি। এবার যদি আমি এটাকে রান করি, তাহলে এরা আসলো কেন? আমরা এখানে যেটা রয়েছে, যদি দেখি এখানে টেক্সট ওয়ানটা টেক্সট ওয়ান ডাজ নট এক্সিস্ট ইন দ্য কারেন্ট কনটেক্সট বলে, text
export ready, PXT text. Now let me scroll through it. Event event comma server. তাহলে এটা আমার এখন সেট করলে এটা রান হয়ে যাবে। তাহলে এখানে আপনি দেখতে পেলেন কি হলো। তো এখানে কেসটা যেটা হচ্ছে, এখানে এরর আসছিল, তার কারণ এখানে যে টেক্সটটা ছিল সেই টেক্সটের এখানে যে রান সার্ভারটা করা ছিল না। আর এই যে হ্যালোর পরে এখানে একটা স্পেসও দিলে আরও ভালো হতো, দেখতে সুবিধা। তো আমি এটাকে আবার সেভ করলাম, করে এটাকে রান করালাম। রান করালে কি আসছে, দিয়ে বাটন ক্লিক করলে হ্যালো থাকবে ভালো, ওপরে এটা আমার শো করাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো আপনি ফাইলটাকে সেভ করে এই ফাইলটাকে আবার রান করা নিজের চেষ্টা করুন। তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি একটু সমস্যা হয়েছে কিন্তু বুঝতে পেরেছেন আমার যতদূর মনে হয়। তো ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করুন, কন্ট্যাক্ট করুন। আমাদেরকে মেইল আইডি দেওয়া আছে নিচের লিঙ্কে, সেখানে আমাদের মেইল করুন। ধন্যবাদ।